আমার সকল বন্ধুদেরকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রাসনা চ্যানেল তো রাসনা চ্যানেলে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনাও খুব ভালো আছে তো আজকে আমরা সকাল সকাল উঠে গেছি আর সকাল সকাল ওঠার কারণ হচ্ছে কারণ আজকে আমাদের খুশির ঈদ তাই সকাল সকাল তো উঠতেই হবে তো আমি উঠেই আগে আমার সমস্ত ঘরের বিছানাগুলো মানে বিছানার বেডশিটগুলো আমি চেঞ্জ করে নিলাম যেহেতু আমাদের সকাল সকাল সবার লোকজন আসে তো এটা আগে করে নিতেই হয় তো সমস্ত ঘরের বারান্দার যত যা ছিল বিছানার আমি চাদরগুলো আগে চেঞ্জ করে নিলাম তো দেখো আমি বাইরের বিছানাটা তো সুন্দর করে চাদর একটা দিয়ে দিয়েছি তারপরে আমার সোনা এখনও ঘুমিয়ে আছে ওকে উঠিয়ে তখন আমার বিছানাটা করে নেব তো এবার আমি আমার বিছানাটা করে নিলাম কারণ আমার বিছানাটা করা নেওয়ার পর তখন আবার চান টান করতে হবে রায় চান করাতে হবে তো সুন্দর করে দেখো আমি আমার বিছানাটাকে রেডি করে দিয়েছি তারপরে কিন্তু আমি আমার রায়াসনাকে চান করিয়ে জামাও পরিয়ে দিয়েছি নতুন তো এবার ওকে আমি গুজু করিয়ে দেবো তো তার আগে ওকে একটু বললাম যে তোমার চুলটা ভিজে আছে শুকিয়ে যাক তারপরে তখন আমি চান টান করে নিই নিয়ে একসঙ্গে তোমাকে সাজুগুজু করিয়ে দেবো একদম সুন্দর করে তো এই দেখো আমি একদম ফ্রেশ হয়ে গেছি চান টান করে নিলাম একদম সকাল সকাল আর ছেলেরা সকলে মিলে চলে গেছে নামাজ পড়তে যেহেতু সকালে আমাদের ঈদের নামাজ হয় তাও ওরা চলে গেছে আর আমার একটু লেটই হলো যেহেতু সব ঘর টর গোঝানো ঝাড়াঝুড়ো করতে করতে আমার লেট হয়ে গেছে তারপরে আবার রায়াসনাকে রেডি করানো তো সবগুলোই আমি এক হাতে করছিলাম আর এদিকে রান্না যা তো হেডেকটা আমাকে নিতেই হয়নি একদমই মানে পুরো চাপটা রায়ার দিদুর আমার কাজ ছিল বিছানার বেডশিটগুলো প্রতিটা ঘরে চেঞ্জ করা ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা তো সেগুলো আমি করে ফেলেছি আর বাকি কাজ যেটা রইলো সেটা হচ্ছে আমার রায়াসনাকে রেডি করানো তো সেটাও আমি করতে বসে গেছি তো রায়াসোনা যত জুয়েলারি বক্স ছিল আমি সমস্ত কিছু বার করে নিয়েছি এবং রায়াসোনাকে এক এক করে পড়িয়ে দিচ্ছি আর এগুলো সাধারণত সব সময় পড়া হয় না বলেই আমি ঈদে বা রায়ের জন্মদিনে এইগুলো কোনো ওকেশনে গেলে তখন আমি পড়াই তো রায়াসোনাকে দেখো সুন্দর করে নূপুর হাতের বালা গলার মালা এবং মাথার টিকাটাও দিয়ে দিয়েছি তো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তারপরে ও তো ব্যাগটাও নিয়ে নিল তো তারপরে আমি ওর কিছু ছবি তুলে নিলাম সুন্দর করে পোজও দিচ্ছিলো আমি ছবিগুলো তাড়াতাড়ি তুলে নিলাম তারপরেই বলছে কিনা ওর খুব জোরে খিদে পেয়েছে তো আমি নিচে চলে গিয়ে রায়াসোনার জন্য খাবার রেডি করলাম তারপরে খাবারে আমি ব্রেকফাস্টে দেখছি রায়শোনার দিদুর করে রেখেছে আমাদের জন্য লুচি পায়ে শ্যামাই আর এদিকে মাংস কষা তো বুঝতেই পারছ জমে গেছে আজকে পুরো ব্রেকফাস্টটা তো সবাই চলেও এসছে এদিকে নামাজ টামাজ পড়ে তো আমি এখন রায়শোনাকে খাইয়ে দিই তারপরে তখন আমরা খেয়ে নেবো তো আমার অনেকটাই রেট হয়ে গেছে যেহেতু আমি এখনও কিন্তু রেডি হতে পারিনি অথচ এরা নামাজ পড়ে চলে এসছে মানে ছেলেগুলো সব নামাজ পড়ে চলে এসেছে তো এইদিকে আমি রায়শোনাকে খাওয়াতে গিয়েছিলাম তো রায়শোনার ড্যাডি কিন্তু আমাকে খাইয়ে দিল তো যাই হোক আমিও খেয়ে নিলাম বেশ আমারও খিদে পেয়েছিল তো সবাই মিলে একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করে নিলাম তারপরে কিন্তু রেডি হব তো ওরা খাওয়া দাওয়া করার পর বলছে বাইরে দিকে যাব তো বাইরে দিকে আর কোথায় যাব যেহেতু আমি তো এখনও সাজুগুজু করি নি তো রায়শোনাকে বললাম চলো বাড়ির পিছনে তো এটা আমাদের বাড়ির পিছন তো এখানে এসে দেখি যে রায়সোনার চাচু দাঁড়িয়ে আছে আর রায় ড্যাডিও চলে এসেছে রায় এসেছে এসছে আমিও চলে এলাম শেষকালে তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করে নিলাম রায় দুটো ফটো নিয়ে নিলাম আর আমিও এখানে আর ফটো তুলতে চাইছি না যেহেতু আমি একদমই সাজুগুজু করে নেই রায় চাচু বলছিল চলো ফটো তুলি তো আমি বললাম না কিন্তু ভেতরে গিয়ে সবাই মিলে বলছে নাকি একসঙ্গে ফ্যামিলি ফটো তুলবো তো আমি একটুও রেডি হইনি নি দিদিও রেডি হয়নি যেহেতু রান্না বান্না করতেই ব্যস্ত ছিল তো যাই হোক আমরা বললাম ঠিক আছে এই অবস্থাতেই সবাই মিলে একটা ফটো নিয়ে নিই আর দেখো সকলে কিন্তু সাদা পাঞ্জাবি পরে আছে কি দুর্দান্ত লাগবে আর তার সঙ্গে কিন্তু রায়াসনাও সাদা আমিও সাদা তো এই দেখো আমাদের ফ্যামিলি ফটো তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করে বললাম যে আমি কিন্তু রেডি হব তো তারপরে দেখি আমার বর্মশাই নিয়ে এসেছে সারপ্রাইজ গিফট আমি তো ভাবতে পাইনি যেটার মধ্যে কী আছে তারপরেই তো আমি খুলে দেখি একদম চমকে গেছি তো এটা একটা পুরো কানপাসা যেটা আমার ভীষণ পছন্দের ছিল ও বুঝতে পেরেছিলো যেটা আমি পছন্দ করেছি তো আমাদের বাড়ির পাশেই দোকান আছে সেখান থেকে নিয়ে চলে এসেছে এটা আমার জন্য ঈদের গিফট তো আমি ভীষণ লাগি আর আমার খুব পছন্দ হয়েছে খুব খুশি তো ঈদের গিফট হিসাবে পেয়ে মানে ঈদের গিফট পেয়ে আমি ভীষণ খুশি তারপরে কিন্তু বসে পড়লাম আমি সাজুকুজু করতে আমার গয়নার বাক্স নিয়ে তো দেখো আমার মোটামুটি যা ছিল আমি এখন পড়ে নিই আপাতত তারপরেই লোকজন আসা যাওয়া শুরু হয়ে যাবে আমাদেরকেও যেতে হবে যেহেতু আমাদেরকে আমাদের যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি গিয়ে আমাদেরকে সালাম দিতে হবে তো সেটাও যাবো এখন আপাতত আমি একটু রেডি হয়ে নিই সোনার গয়নাগুলো যা যা ছিল আমি এখন নিই আর বেসিক্যালি দেখো সোনার গয়নাগুলো সব সময় পড়া হয় না সবসময় ওই আলমারির ভেতরেই থাকে ঈদে হয় বা বকরিদে হয় বা কখনো বার্থডে বা কারো বিয়ের শাদিতেও তো সেরকম পড়ে যাওয়া হয় না খুব কম তো এগুলো সবসময় ভরাই থাকে তো এই ঈদ বকরিদেই আমাদের একটু পড়া হয় তো আমি পড়ে নিয়েছি তারপরে চললাম বেরো বেরু করতে তো এই দেখো রায়াসোনার ড্যাডির সঙ্গে আমাদের পাশের একটা চাচার বাড়ি আছে সেখানে গিয়ে সালাম দেবো তো আমি রায়াসোনা দেখো আর রায়শোনার ড্যাডি যাচ্ছি তো দেখো ঈদের আগে আমার রায়াসোনার সামনের দাঁড়টা পড়ে গেছে তো আমার রায়াসোনাকে একটু ফগু ফগু লাগছে কি আর করা যাবে বলো তো চলে এসেছি বাড়ি সালাম টালাম দিয়ে তারপরে বাড়িতে এসে দেখি রায়াসোনার দিদু বানিয়ে রেখেছে পোলাও আর মাংস ওফ কি দারুন তাই না ঈদের দিন বলে কথা অনেক তো আইটেম আজকে তো সবটাই রায়া দিদু কিন্তু একা হাতে সামলেছে আর আমি তো সারাদিন ঘুরুঘুরু করে বেরোলাম তো আমার কোনো সাহায্য তার দিদু পাইনি তো যাই হোক আমি এখন চলে এসেছি রাশনাকে খাওয়াতে আর রায়সোনা দেখো বসে বসে খাচ্ছে স্যালাড আলু ভাজি আর মাংস বুঝতেই পারছো দারুণ দারুণ মানে জমে গেছে পুরো খাবার এতদিন রোজা রেখেছিলাম এক মাস ধরে আর রোজা রাখার পর এই পোলাও আর মাংস খেতে কি দুর্দান্ত লাগছে দারুণ তো রায়সোনাকে খাইয়ে দিয়ে আমার পেটে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে মনে হচ্ছে রায়শোনাকে তাড়াতাড়ি খাইয়ে দিই তারপরে কিন্তু আমি খাইয়ে নেবো তো এইদিকে রায়সন আবার বায়না ধরেছে যে ও নিজে হাতে খাবে তো অনেকটা লেট করবে আর নিজে হাতে টুকুর টুকুর করে খাবে বললাম যে বাবু তাড়াতাড়ি খেয়ে নাও আমরাও খাবো তো আমি ওকে তাড়াতাড়ি করে আবার খাইয়ে দিতে লাগলাম যেহেতু অনেকটা দেরি করে নিজের হাতে খেতে গেলে আবার নষ্টও করে তাই আমি ওকে তাড়াতাড়ি আমার হাত দিয়ে ওকে খাইয়ে দিয়ে তখন আমরা খেতে বসবো যেহেতু আমার আর খিদে মানে সহ্য হচ্ছে না এত খিদে পেয়ে গেছে এই পোলাও আর মাংস দেখে আর এদিকে রায় বদমাশিটাও আরম্ভ হয়ে গেছে আর বদমাশিরা দেখো বড়দের চশমা পরে নিয়েছে তো ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছে না এদিকে খাবারটাও খাচ্ছে তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে চলে আসলাম আমরা খাবার খেতে আর এদিকে দেখো আমি পোলাওয়ের হাঁড়িটা সুন্দর করে নামিয়ে নিই যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো বুঝতেই পারছো ঈদ মানেই তো খাওয়া দাওয়া আর ঈদ মানেই তো তাই খুশি আর আনন্দ সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া আর আনন্দ করা তো যাই হোক আমি এখন এই মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি রায়া সোনাকে ঠিকঠাকভাবে খাইয়ে ওকে আগে সামাল দিলাম তারপরে কিন্তু দেখো আমরাও চলে এসেছি সকলে মিলে খাবো তো এই যে আমার মাংসটাও মোটামুটি গরম হয়ে গেছে আর রায়ার দিদু এত টেস্টি মাংসটা বানিয়েছে না তো দা মানে দারুণ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আগেই দু পিস খেয়ে নিয়েছিলাম আমি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু আগেই আমার এত জোরে খিদে পেয়েছিলো রায়শোনাকে খাওয়াতে খাওয়াতে আমার ভীষণ জোরে মানে খিদে পেয়ে গেছিলো তার সঙ্গে কিন্তু আমি পিস মাংস খেয়ে নিয়েছি অলরেডি তো আমার খুব মানে ভালো লেগেছে খুব টেস্টি হয়েছে মাংসটা তো এখন আমি আবার খাবো পোলাওয়ের সঙ্গে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে কিন্তু একটু রেস্ট নেবো তো সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি উপরে আর রায়সোনার যা সাজগোজ ছিল সব খুলে দিয়ে একটা পাতলা মানে জামা পরিয়ে দিয়েছি যেহেতু অনেকটা গরমও পড়ছে আর খাওয়া দাওয়া করলে দেখবে একটু বেশি গরম লাগে তো রায়শোনাকে মানে এখন একটু হালকা পাতলা পরিয়ে দিয়ে সমস্ত কিছু খুলে দিয়ে একটুখানি রেস্ট নিই তারপরে কিন্তু আবার বিকেলে যাবো বেডু বেরু করতে তো আমরাও রেস্ট নিয়ে নিয়েছি আর রেস্ট নেওয়ার পর দেখি সন্ধ্যে সাতটা বেজে গেছে তো তাড়াহুড়ো করে আবার রেডি হয়ে যাচ্ছি যেহেতু আমরা একটু ঘুরুঘুরু করতে যাব তো আমি পরে নিলাম শাড়ি আর আমার সঙ্গে আমার বরমশায় পরে নিয়েছে পাঞ্জাবি যেহেতু ও সারাদিন আজকে পাঞ্জাবি পরবে পাঞ্জাবি ছাড়া কোনো কিছু না তো তার সঙ্গে আমিও শাড়িটাই পরে নিলাম যেহেতু লাল সাদা বেশ ভালোই মানাবে আর এই শাড়িটা দিয়েছিল রায়ার দাদু তোমাদেরকে আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম তো এই দেখো মোটামুটি সাতটা পাঁচ বেজে গেছে আমি আর রায়ের নেমে যাচ্ছি তো এই দেখো আমার রায়সনা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো হালকার মধ্যে টাচ আপ দিয়েছি বেশি কিছু মেকআপ করিনি তো হালকা সাজুগুজু করে নিয়েছি রায়সনাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি তো তারপরে এবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর বেরোতে গিয়েই দেখি যে রাস্তায় প্রচণ্ড ভিড় যে বেরোনো যাচ্ছে না তারপরে আবার রেলগেট পড়ে আছে সেখানে প্রচণ্ড জ্যাম তো যেহেতু আমরা একটু বাড়িতে বসে রইলাম বাড়িতে একটু টাইম কাটালাম যেহেতু অনেকটা রাত হলো তারপরে কিন্তু ফাঁকা হলো তারপরেই কিন্তু আমরা বেরোলাম এই দেখো বেরোতে বেরোতেই দেখি যে রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে রাস্তার লোকজনও কমে গেছে প্রায় এখন আটটা বেজে গেছে আর এদিকে দেখো ঈদের জন্য কত সুন্দর একটা গেট বানিয়েছে তো এটা খুব ভালো লাগলো আমার তো আমাদের আমরা যেখানে থাকি সেখানে এরকম কোনো লাইট ফাইট জ্বালানো হয়নি তো বেশ ভালো লাগলো সব হলে বেশ একটু বেশি আনন্দ হয় বাচ্চারা বেশি আনন্দিত হবে তো আমি আর আমার রায়াসোনা আর আমার রায়াসোনার ড্যাডি দুজনে মানে তিনজনে মিলে আমরা কিন্তু এখন ঘুরু করছি চারিদিকটায় ঘুরে নিলাম তারপরে আর কোথাও যাওয়ার জায়গা নেই সেরকম পার্কও অন্ধকার হয়ে গেছে পার্ক টার্কও যাওয়া যাবে না তো আমরা চলে আসলাম শপিং মল আর এটাই দেখি একমাত্র খোলা আছে তো সেখানেও বেশ মানুষজনের ভিড় আছে কিন্তু অনেকজনই কিন্তু এখানে

তো শপিং মলের ভেতরে এসে সেই রায় কিন্তু তার নিজের জন্য জামা পছন্দ করতে আরম্ভ করে দিয়েছে কিন্তু দেখো ঈদে এত জামা পাওয়ার পর এত জামা পড়ার পরেও তার জামার শখ মিটছে না সে আবার নতুন নতুন জামা দেখতে চাইছে তো যাই হোক সে জামাগুলো দেখছে আর আমি ভীষণ আনন্দ পাচ্ছি যে সে কিন্তু আবার এসে জামাই পছন্দ করতে চাইছে তো দেখো বেশ লোকজনও আছে আর এখানে অনেক মানুষ ঈদের জন্য ঘুরতেও এসেছে যেহেতু যাবার সেরকম কোনো জায়গা নেই আর কোথায় বা যাবে মানুষজন তো শপিং মলে এসে তো আমারও বেশ ভালো লাগছে এখানে বেশ তো সবার সঙ্গে দেখাও হয়ে গেছে এই শপিং মলের ভেতরে মনে হচ্ছে এখানেই পার্কের মতো সবাই বেড়াতে এসছে তো বেশ ভালোই লাগছে সবার সঙ্গে দেখা হয় বেশ আনন্দও মনে হচ্ছে শোনার সেখানে সেখানেই যাচ্ছে যেখানে ওর জিনিসপত্রগুলো রাখা আছে মানে ওর জামা ওর পেন্সিল বক্স সফট টয়েস ওর খেলনা যেখানে আছে সেখানে সেখানে ও ঠিক পৌঁছে যাচ্ছে তো আমি ওর পিছন পিছন মানে গিয়ে দেখি যে ও পেন্সিল বক্সে হাত দিয়েছে আর এগুলো নেবো নেব বলে বায়না ধরেছে তো আমি ভাবলাম যে কী দরকার ফালতু শুধু শুধু এত পেন্সিল বক্স বাড়িতে থাকার সত্ত্বেও এগুলো নেওয়ার কি দরকার তো আমি বললাম একটা সফট টয়েজ নিয়ে নাও তাই টয়েসগুলো কিন্তু খুব ভালো লাগছে আর কালারফুল দেখতে খুব সুন্দর তো দেখো ওকে একটা নিতে বললাম তারপরে দেখি প্রচণ্ড দাম তো এত দাম দিয়ে নেওয়ার কোনো যুক্তি হয় না আর বাড়িতে যেহেতু এগুলো অঢেল আছে আর এটা পড়েও থেকে যাবে তো কি দরকার আর এই দেখো রেশন আবার জলের বোতলে হাত দিয়ে দিয়েছে সেটাও আবার নেবে মানে ওকে কিছু আসলে নিতেই হবে এরকম ব্যাপার তো আমি ভাবলাম যে কিছু নেবো না কারণ ঘুরতে এসেছি শপিং মলে ঘুরে দেখাশোনা করে চলে যাব কেউ কিছু বুঝতেও পারবে না তো বুঝতেই পারছো আমরা ওই ফার্স্ট টাইম মানে শপিং মল থেকে ফাঁকা হাত দিয়ে বের হচ্ছে আর রায় তো প্রচণ্ড রেগে গেছে এত রাগ যে আমাদের কাছ ছেড়েই ও আগে আগে হেঁটে পড়ছে তো আমাদের সঙ্গে কোনো রকম কথা বলবে না তো দেখো নিজে কী সুন্দর করে মানে একদম রাগে গম্ভীরে একদম তাড়াহুড়ো করে মানে মল থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কোনো সঙ্গ নিচ্ছে না তো যাই হোক ও আর আমাদেরকে কথা বলবে না আর এদিকে আমাদের প্রোগ্রাম ছিল যে একটু ঘুরুঘুরু করে যাবো আমি আমার ননদকে সালাম করতে তো চলে এসছি আমি আমার ননদিনীর বাড়ি আর এই দেখো আমার ননদ আর তার পুচকে পাচকাগুলো তো তাদের বাড়িতে একটু সালাম করবো একটু খাওয়া দাওয়া করবো তারপরেই কিন্তু বাড়ি যাব তো এই দেখো ফুচকেদের জন্য চিপস কুড়কুরের রায়াসোনা নিয়ে চলে এসছে তো রায় ভুলে গেছে মানে রাগটা পড়ে গেছে যেহেতু তোকে চিপস চকলেট কিনে দেওয়া হয়ে গেছে ওই জন্য তো আমার রায়াসোনার সমস্ত কিছু ভুলে গিয়ে আবার আনন্দ করতে আরম্ভ করেছে আর এইদিকে তার ফুপির হাতের পোলাও আর মাংস খেয়ে কিন্তু সে বাড়ি যাবে তো যাই হোক আমিও কিন্তু আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আর এই দেখো বাড়িয়ে চলে এসেছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটি ভ্লগে খুব শীঘ্রই আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমার ভ্লগ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা